হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো যে বেডের টুলপাত কীভাবে বানায় এবং তার সাথে সাথে বেডের উপর ভাগের এই যে অংশটা আছে এটাকে কী করে আমরা আলাদা করে কেটে নিতে পারি তার জন্যে আমরা প্রথমে কী করবো আটক্যাম ওপেন করব আটকেম ওপেন করার পরে এখানে ইঞ্চি সিলেক্ট করে উইট নেবো বাহাত্তর আর হাইট নেব একত্রিশ অরিজিন আমরা সাধারণত কোন থেকে সেট করি তাহলে অরিজিন রাখবো আমরা লেফট বাম দিকের কর্নারে এবার আমরা ওকে করে দেব এর ঠিক পরে টু ডি ভিউটাকে ফুলস্ক্রিন করে নিলাম এবার রিলিফ অপশানে যাব ইমপোর্ট এখান থেকে ডেস্কটপে গিয়ে ওই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন এবার এখান থেকে সাইজটা আমরা বাহাত্তর বাই একত্রিশ নেওয়ার পর অ্যাপ্লাই করবো তারপর কি করব ভিতরে আউটলাইনটাকে সিলেক্ট করে এফ এবারে আমরা সোজা চলে যাব মডেল অপশানে সেখানে গিয়ে সেট সাইজ সেখানে গিয়ে ইউনিটটা মিলিমিটার করব ওকে এর ঠিক পরে আমরা এখানে ডেপথ আমাদের ইচ্ছে মতো যদি পনেরো এমএম দিতে চাই পনেরো এমএম দেওয়ার পর অ্যাপ্লাই এরপরে পেস্ট পেস্ট হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে আমরা দেখে নেব এবার ক্লোজ এইবার আমরা করব কি এই যে লাইনটা আছে দেখে নিন এই লাইনটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর নোট এডিটার নেব এই যে নোট এডিটার নিয়ে কোনো জায়গা যদি দাগের বাইরে বেরিয়ে থাকে সেগুলোকে আমরা মডিফাই করে নেবো কীভাবে না এটা সিলেক্ট করব করার পরে অফসেটে যাব গিয়ে ইনভার্টসে পয়েন্ট ফাইভ এম এম অপসেট দেব দেওয়ার পর কন্ট্রোল এক্স এবার নতুন ভেক্টরের লেয়ার নিয়ে সেখানে পেস্ট করে দেব এইবার আমরা কি করব মডেল সেখান থেকে রোটেড নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ এইবার উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করবো এইবার আমাদের কাজ হলো এই ভেক্টরটাকে সিলেক্ট করে প্রথম আমরা লাইন চেকের টুলপাত বানাবো লাইন চেক করার জন্যে এই টু ডি লাইনটা সিলেক্ট করে লাইন চেকের টুলপাত বানাবো তার জন্য আমরা টু ডি টুলপাতের মধ্যে টু ডি প্রোফাইলিংয়ে যাবো ইনসাইড সিলেক্ট করে ফিনিশ ডেপ নেব পয়েন্ট ফাইভ এখান থেকে মেশিন সেভ জেড রাখবো তিরিশ এম এরপর প্রোফাইলিং টুল নেবো সিক্স এম এম এডিট অপশানে গিয়ে স্টেপ ডাউন রাখবো পয়েন্ট ফাইভ এখানে স্পিন্ডেল স্পিড পনেরো হাজার থাকবে ফিড রেট একশো কুড়ি প্লাং রেট এটা কিন্তু আমি সাড়ে তিন কিলো মোটরের ওপর বেশ করে এটা দেখালাম ওকে সিলেক্ট এবার আমরা মেটেরিয়াল সেট আপে যাবো মোটামুটি ধরে নিন আমার চল্লিশ এম এম এর মেটেরিয়াল আছে তাহলে এখানে চল্লিশ এম এম মেটেরিয়াল লিখবো ওকে এরপর আমরা নাও অপশানে ক্লিক করব নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টু ডি টুলপাতটা তৈরি হয়ে যাবে এবার ক্লোজ করে দেব এরপরে আমরা যাব জেড ড্রাফিংয়ে তাহলে থ্রি ডি টুলপাতের মধ্যে আছে জেড ড্রাফিং এখানে সিলেক্টেড ভেক্টর নিয়ে রাফিং টুল সিলেক্ট করব সিক্স এম এম এনমিল যেহেতু পনেরো এম ডিজাইন আমরা পাঁচ এম করে স্লাইসিং করব দুবার স্লাইসিং হবে পাঁচ পাঁচ দশ শেষের পাঁচ এম এম আমরা ডি ফিনিশিং করব ওকে সিলেক্ট এরপরে নাও অপশানে ক্লিক করে দেবো তাহলে সিলেক্টেড টুলপাতের মধ্যে আমার যে ড্রাফিংটা হয়ে যাবে এইটার পর আমরা থ্রি ডি বানাবো তাহলে থ্রি ডি গিয়ে সিলেক্টেড ভেক্টরে যাবো এখান থেকে সিলেক্ট এখানে গিয়ে আমরা পাঁচ এম এম বলনোজ নেব তাহলে পাঁচ এম এম বলনোজ নিলাম নিয়ে এডিট অপশানে গিয়ে পয়েন্ট ফাইভ স্টেপ ডাউন দেব এখানে ষোলো হাজার আর পি এম থাকবে ফিড রেট একশো কুড়ি থাকবে প্লাং রেট একশো থাকবে ওকে সিলেক্ট নাও এর পরে আমরা এই আউটসাইড যে টু ডি কাটিং হয় সেটার জন্য আলাদা লাইন এখান থেকে সিলেক্ট করে নেব এবং তার আলাদা করে টুলপাত বানাবো সেটা দেখাবো করার পর আমরা এটা ক্লোজ করে দিলাম এবার এই সমস্ত অপশানগুলোকে ডিজেবেল করব। ঠিক আছে এটা করার পর এই যে টু ডি নিয়েছি এটা সিলেক্ট করব। করে কন্ট্রোল সি কপি করলাম এখানে নতুন ভেক্টরের একটা লেয়ার নেব সেখানে গিয়ে কন্ট্রোল ভি চাপব মানে পেস্ট করব। এবার একটু জুম করছি আর নোট এডিটার সিলেক্ট করবো নোট এডিটার সিলেক্ট করতে গেলে আমরা এন প্রেস করব তাহলে এটা সিলেক্ট করে এন প্রেস করলাম এন প্রেস করে এই জায়গাটায় আর প্রেস করব আর নিচের দিকেও ঠিক এই জায়গাটায় আর প্রেস করব এবার এইটাকে এইটাকে নিচের দিকে নিচের দিকে নামিয়ে নেব এটাকে ওপরের দিকে তুলে নেব এইবার কি করতে হবে দেখে নিন টু ডি প্রোফাইলিংয়ে যাব গিয়ে আমরা ইনসাইড সিলেকশান করব ফিনিশ ডেপ চল্লিশ এম এখান থেকে সিক্স এম এনমিল নেব স্টেপ ডাউন দেব দু এম করে করে ওকে সিলেক্ট এবার নাও অপশানে ক্লিক এবার একটা জিনিস লক্ষ্য করুন এখানে যে লাল লাইনটা হবে ওটা সব সময় যেন বাইরের দিকে হয় তাহলে দেখুন ইনসাইড সিলেকশন করতে আমার বাইরের দিকে হয়নি ভিতরের দিকে হয়েছে তাহলে এটা ভুল এখানে কি করব আউটসাইড সিলেকশন করে নেব এটা সিলেক্ট রেখে এবার নাও অপশানে ক্লিক করব বোঝা গেল এইবার ক্লোজ তাহলে এইভাবে আমরা ফাইলটা বানাতে পারি এবারে স্টেপ বাই স্টেপ দেখে নিন আমি এখান থেকে সিমুলেশান চেক করে দিচ্ছি তাহলে প্রথম আমার লাইন চেক হলো এই লাইন চেক হয়ে গেল লাইন চেক করার পর জেড রাফিং হলো জেড ড্রাফিং করার পরে থ্রি ডি ফিনিশ হলো শ্রেণি ফিনিশের পরে আমার ওই আউটলাইন কাটিংটা হয়ে আউটলাইন কাটিং তাহলে এটা সিলেক্ট করে আর শুরুতে আমি ইনসাইড দিলাম কেন কারণ ওপেন ভেক্টরে অনেক সময় কি হয় ইনসাইড দিলে আউটসাইড কাটিং হয়ে যায় সেই জন্য আমরা শুরুতে ইনসাইড সিলেকশন রেখে ওটা দেব দেওয়ার পর দেখে নেব যে আমার এই লাল মতো যে লাইনটা আছে যেটা কালোর লাইনের বাইরে হচ্ছে কিনা যদি বাইরের দিকে হয় তাহলে ঠিক আছে যদি না হয় তখন আউটসাইড সিলেকশন করতে হবে তাহলে ব্যাপারটা বোঝা গেল এইভাবে আমরা বেড কাটিং এর পর মেশিন দিয়ে এই ছাঁট কাটিংটা করতে পারি তবে এটা সব সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এটা করলে আপনার যে মোটর অনেক প্রেসার পড়ে মোটরের উপরে এটা সব সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন তবে হ্যাঁ কখনো সখনো আপনি এটা ট্রাই করতে পারেন অসুবিধা নেই ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন